এদিকে টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভা সহ আশেপাশের নিম্নাঞ্চলে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মাসখানেক ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে কয়েক হাজার মানুষ। পচা দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ছড়াচ্ছে নানা রোগের জীবাণু। এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় এই অবস্থা হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। ভাঙা রাস্তায় হাঁটু পানি, একটু বেখেয়াল হলেই ঘটতে পারে দুর্ঘটনা। বৃষ্টির পানি ও ড্রেনের পানি মিলেমিশে ছড়াচ্ছে দুর্গন্ধ। ভারী বর্ষণের কারণে মাসখানেক ধরে সাতক্ষীরা শহরের কুখরালি, বারুইপাড়া, রসুলপুরের মেহেদিবাগ সহ বেশ কয়েকটি এলাকার মানুষ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে জীবন কাটাচ্ছে। বর্ষা হলে পরে পানি উঠে যায়, চার পাঁচ মাস পানিবন্দী থাকি আমরা, তো অসহায় হয়ে রয়েছি, রান্না বান্না করতে পারি না, চুলা টুলা পানি উঠে গেছে, বাথরুমে যেতে পারি না, পানি আটকানো, বাচ্চাদের পায়ে ঘা বাসা হচ্ছে, চুলকানো হচ্ছে, আমাদের খাওয়ার পানি আনতে যাতে অনেক দূরে, আমাদের ভিতরে একটা সাপ্লাই কলও নাই, আমাদের এই দূরত্ব, আমাদের এই পানি ব্যবস্থা সরানোর জন্য এই পাঁচ মাসের মতো পানি আটকানো থাকে, পাঁচ বছর ধরে এই ভুগছি এই পানি আটকানোর ভিতরে। বৈরী পরিবেশে টিকতে না পেরে এলাকার অনেক পরিবারই বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিচ্ছে, আর যারা আছে তাদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আর অনেক লোকজন চলে গেছে পানি বন্দিতে, রান্তি পাইতিস না, চুলে সব পানি উঠিছে, সাপ পকড়ের ভয়, আর ওই ভাত টাত খুললি সেই মশা মাছি এসে বসতিছে। এই আমার আম্মা অসুস্থ, এত অসুস্থ যে একটু ডাক্তার আনবো কি একটু ভ্যানে করে নিয়ে যাবো কি অ্যাম্বুলেন্স আসবে, এরম কোনো পরিস্থিতির ভিতরে নেই। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনে পৌর কর্তৃপক্ষ একেবারেই উদাসীন। মরা নদী কিংবা খাল দিয়ে পানি সরাতে না পারায় এ বন্দী দশা। ডবল ডবল ইট দিছি, ইটির পদ্ধতি এখন তাও তো যা যাচ্ছে না, এত পরিমাণে পানি এখানে। আর তাছাড়া এই আমাদের মনে করেন এই চার পাঁচ বছর আমরা যে সমস্ত যারা বড় বড় মানুষ তাদের ধরে কোনো কাজের কাজ কিচ্ছু হয়নি। পশ্চিম দিকে ওটা বন্ধ, এটা বন্ধ, ওই ওখানে ফুলতলার ওখানে নর্দমার সব বন্ধ, তাহলে আমরা কীভাবে বাঁচবো? এই পানিতেই এই পানি, রান্না খাওয়া চুলোয় পানি সব বন্ধ, না খাই আমি রুগী মানুষ ভাই পারি নে। তবে পানি নিষ্কাশনের জন্য ইতিমধ্যেই একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ। কেএফডব্লিউ জার্মান প্রজেক্ট একটা প্রকল্প ওনারা রান করছে বর্তমান, আশা করি ওনারা আমাদের সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে একটা মাস্টার প্ল্যান করছে যে সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ডের পানিটা কীভাবে প্রাণসায়ের খালে নিয়ে আসা যায়, ওনাদের মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে গেছে। খুব দ্রুত ওনারা আমাদের ড্রেনেজের ব্যবস্থা করে দেবে, আমার বিশ্বাস এই ড্রেনেজ ব্যবস্থা হয়ে গেলে সাতক্ষীরা জলাবদ্ধতা নিরসন হবে। আরেকটা সাতক্ষীরা পৌরসভার মধ্যে বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে পৌরসভার মধ্যে আপনার মৎস্য ঘের, এই মৎস্য ঘেরে যে ভেড়ি দেওয়া হয় এই ভেড়িটা আপনার পানির আসলে বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা একাধিকবার বলছি জেলা প্রশাসক মহোদয়কে, জেলা প্রশাসক মহোদয়ও এটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলছে, আমরা পৌরসভা থেকেও সরজমিনে কাউন্সিলররা যাব এবং যে যাদের এই মৎস্য ঘের আছে তাদেরকে একবার সতর্ক করব, না হলে চব্বিশ ঘন্টার মধ্যে এই ভেড়িবাদগুলো আমরা কেটে দেবো। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা স্থানীয়দের। তবে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে সায়ের খালে পানি প্রবাহের ব্যবস্থা করলে ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে মত শহরবাসীর। সৈয়দ মাহমুদ, আরটিভি।